আজ আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের সামনেই মন্ডলকে ধরার নির্দেশ দিলেন সিবিআই আলিপুর আদালতের বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়ের সিবিআইকে নির্দেশ মন্ডলকে কেন ধরছেন না মন্ডল বলতে নিয়োগ দুর্নীতির বড় মাথা সে প্রশ্ন কিন্তু উঠছে কেই মণ্ডল মণ্ডলকে ধরার বিষয়ে বিচারপতি সরাসরি সিবিআইকে নির্দেশ দিলেন অবিলম্বে মণ্ডলকে গ্রেপ্তার করুন সিবিআইয়ের চার্জশিটের পাঁচ নম্বর প্যারায় যে মণ্ডলের নাম রয়েছে সেই মণ্ডলকে কেন গ্রেপ্তার করছেন না সিবিআইকে প্রশ্ন করলেন আলিপুর আদালতের বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায় আজ বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময় সহ মোট সাতজনকে মামলার শুনানির আগে সিবিআই আইনজীবীকে বিচারক বলেন হাইকোর্টের নির্দেশের পাঁচ নম্বর প্যারাতে যাদের নাম রয়েছে তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে দেরি হচ্ছে কেন যারা বেআইনি চাকরি পেয়েছেন তাদের গ্রেপ্তার করুন গ্রেপ্তার করুন নিয়োগ দুর্নীতির মণ্ডলকে কেন দেরি করছেন দ্রুত খুঁজে বার করে গ্রেপ্তার করুন বিচারকের এই প্রশ্নের পরেই কার্যত হুলস্থুল পড়ে যায় আদালত সিবাই আইনজীবী তড়ি ঘড়ি তার উত্তরে জানান প্রক্রিয়া চলছে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হচ্ছে বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায় দিন সিবিআইকে আরও প্রশ্ন করেন নির্দেশ নামায় থাকা দুই মণ্ডলকে অবিলম্বেই গ্রেপ্তার করতে হবে তার জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় ওই দুই মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে তদন্ত চলছে প্রয়োজনে তাদের গ্রেপ্তার করা হবে সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন করেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায় তিনি মনে করিয়ে দেন যতই দেরি হোক তদন্ত শেষ করতেই হবে আর মণ্ডল দুজনকে গ্রেপ্তার করতেই হবে তার কারণ ওই মণ্ডল দুজন নিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা। এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর খবর আরও প্রবল চাপ্বল শাসকের উপর বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়ের নির্দেশের পরেই কার্যত হুলস্থুল পড়ে গেল কে ওই দুই মণ্ডল কারা কাদের নাম মণ্ডল যারা নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত যাদের নাম রয়েছে তাদের এখনও গ্রেপ্তার করতে পারেনি সিবিআই সেই প্রশ্নই কিন্তু উঠছে যে মন্ডল মণ্ডল কারা